কিশোরী মেয়ের ওপর শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরে মা এবং মেয়ে দুজনে মিলে খুন করল সৎ বাবাকে। পার্বতীপুরের এই ঘটনায় ডোমজুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে মা এবং মেয়েকে। বুধবার রাতে ডোমজুরের পার্বতীপুরে সোনার দোকানের মালিক শেখ সালাম নিজের বাড়িতেই খুন হন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার কিশোরী মেয়েকে নিয়ে পার্বতীপুরের বাড়িতে থাকতেন তিনি। গতকাল রাতে তার স্ত্রী সুলতানা বেগম প্রতিবেশীদের ঘরে ডেকে আনলে প্রতিবেশীরা দেখেন শেখ সালাম বিছানার ওপর পড়ে রয়েছে, গলায় কালো দাগ। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে করছেন তিনি। প্রতিবেশীদের কাছে সুলতানা বলেন, সন্ধ্যাবেলায় দুজন লোক তাদের বাড়িতে আসার কথা ছিল, সেই কারণে আগেই শেখ সালাম তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এরপর তারা আত্মীয়র বাড়ি বেরিয়ে যান। আধ ঘন্টা বাদে তারা যখন ঘরে ফেরেন তখন দেখেন শেখ সালামের মুখ থেকে বেরিয়ে এসেছে জীব। প্রতিবেশীদের ডাকলে তারাও দেখেন মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর মা এবং মেয়েকে থানায় আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ। এরপরেই জেরায় ভেঙে পড়ে ওই দুজন। মা এবং মেয়ে দুজনেই পুলিশের কাছে জানায় শেখ সালাম দীর্ঘদিন মেয়ের উপর শারীরিক নিগ্রহ করত, সেই অত্যাচার সহ্য করতে না পেরে তারা খুনের ছক করে। গতকাল রাতে পরিকল্পনা মাফিক শেখ সালামকে শ্বাসরোধ করে খুন করে। পুলিশের কাছে এই স্বীকারোক্তির পর দুজনকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। পুলিশ একটা খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছেন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। হঠাৎ করে আমি আমার বাড়িতে যখন একজন খবর দিল যে শেখ সালাম মৃত গোলামবাড়ি তার ছেলে মারা গেছে, আমি যে খবরটা দিল তাকে জিজ্ঞাসা করছি যে কী করে মারা গেল, হসপিটাল বললো না। আমি তখন বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসি, একটু দূরে আমার বাড়ি, 4-5 মিনিট লাগে। তখন দেখি বাড়িতে এসে দেখি লোকে লোকারণ্য, এবং কথাকে যে যারা প্রাথমিক পর্যায়ে যেসব ঘটনাগুলো দেখেছে তাদের বক্তব্য যে যেভাবে হয়েছে, কিন্তু ওনার যে দ্বিতীয় পক্ষের স্ত্রী তিনি কিন্তু বলছেন যে দুটো লোক মুখে কালো কাপড় বেঁধে এসেছিলো, এসে তারা সব তর্ক বিতর্ক হয়েছিলো, আমাকে বাড়ির বাইরে চলে যেতে বলেছিলো, সে পিছন দিক দিয়ে বাগানের ভিতর দিক দিয়ে অন্য একজনের বাড়িতে পৌঁছে যায়। যাওয়ার পর কিছুক্ষণ পর এসে সে তাকে এরকমের অবস্থায় বিছানার ওপরে এসে পড়ে আছে এবং বেঁচে আছে না মারা গেছে বোঝে না। তখন আর একটা মহিলাকে ডাকে, সে ছুটে যায়। যাওয়ার পর ডাকে এই একই অবস্থায় ওই রকম যারা পড়ে আছে, সে ভয়েতে থরথর করে কাঁপতে থাকে এবং বলে যে কারা দুটো লোক এসেছিলো, তারা এই করে চলে গেছে।
কিন্তু ঘটনা হচ্ছে যে যে কথাটা বলছে হঠাৎ করে কেন সে বাগানের ভিতর দিয়ে দিকে তাকালো গেল না, কেন ও কেন সামনে যে দোকান আছে, একটা মিষ্টির দোকান আছে, একটা টেলারিং আছে, এবং অনেক রাজমিস্ত্রি বা এরা ওখানে অনেক আড্ডা মারে বসে, হাউমাউ করে কান্নাকাটি জুড়ে তাদের কাছে বলতো যে এই ঘটনা ঘটেছে তোমরা সবাই আছে। কিন্তু সেই ঘটনার দিকে না যে অনলিখাদ একটা মহিলা তাকে বারবার ফোন করছে, সে তাকে তো বারবার বলছে যে একবার এসো না, একবার এসো না, কেন একবার এসো না এসো না বলছে। কিন্তু সেই ওই অবস্থায় সে ওই মহিলাটাকেই কেন টার্গেট করছে যে এসো না কেন বলছে। তারপরে অনেকক্ষণ পর যখন এসে ও দেখে ও কী অবস্থা, এ কী হয়েছে কী হয়েছে বলছে, এরকম একটা ব্যাপার হয়েছে, এরকম চলে গেছে। আমি যে ঘটনাটা শুনলাম যে এইভাবে দুটো লোক এসেছিল, এমন এমতো অবস্থা, এলাকার বিরাট লোক জড়ো হয়, এবং কথা যাচ্ছে যে কথার মধ্যে দিক দিয়ে দেখা যাচ্ছে যে যদি দুটো লোক আসে সামনে দিয়ে যখন যায় তারা কেউ কি দেখতে পেল না, তারা কি খালি পায়ে এসেছিল, তারা কি অন্য জায়গায় গাড়ি রেখে হেঁটে হেঁটে এসেছিল। তাহলে এটা আমার জামাইবাবু, শেখ সালাম, এনার বিয়ে হয়েছে আমার দিদির সঙ্গে, 26 বছর হয়ে গেছে। ওনার 3টে মেয়ে, আর উনি বোম্বাই থাকতো, মহারাষ্ট্রের জলগাঁয়ে থাকতো। জলগাঁয়ে থাকার পর ওনার সোনার দোকান উঠে যাওয়ার পরে উনি পার্বতীপুর চলে আসে। পার্বতীপুরে আসার পরে মেয়েরা ওখানে ডাক্তারি পড়তে পড়তে ওখানেই ওরা ডাক্তারি চেম্বার করে ডাক্তারি করছে। তা এখন এখানে 3 বছর হলো বিয়ে করেছে। আমরা খবর পেয়েছি ওখানে বিয়ে, এখানে বিয়ে করার 1 মাস পরে আমরা খবর পেয়েছি। তারপরে যখন খবর পেয়েছি আমরা ওনার সঙ্গে আর কোনো রকম লেনদেন রাখিনি। না, এটা ওটা মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা, এটা একদম পুরো সরাসরি মিথ্যে কথা বলেছে। যদি ওই কথা বলে তাহলে কেন মারলো কেন এরা? এরা এরা তো বলছে না আমরা মারিনি, এরা স্বীকার করেছে, আমাদের ক্যামেরার সামনে বলেছে যে ওনার মেয়ের প্রতি শারীরিকভাবে নির্যাতন করা হতো এবং যে কারণে উনি হত্যা করেছেন উনি স্বীকার করেছেন। ও এরা মিথ্যে কথা বলেছে, তাহলে এরা পুরো মিথ্যে কথা বলেছে। কালকে আমরা যখন গিয়েছি ওনার সঙ্গে সামনে গিয়েছি, আমাদের বলছে যে এরকম দুটো লোক এসেছিল, দুটো লোক এসে আমাদের আমাকে বললো বাইরে যেতে, আমি বাইরে গিয়েছি, বাইরে যাবার পরে এসে দেখছি যে এরকম মেরে তারা দুজন চলে গেছে। কী মনে হচ্ছে কেন মার্ডার করা হলো? কেন মার্ডার করা হয়েছে আমার মনে হচ্ছে ও সম্পত্তি লোভে ওই মার্ডার করেছে। ওই ওনার যে সম্পত্তি আছে সেটা এই দ্বিতীয় পক্ষের বউ নেবার জন্য মনে এটা করেছে, মার্ডারটা করেছে। না না, এসব এসব মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম শেখ হাফিজুল।